আমাদের ইউটিউব চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, মানে আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউবের সমস্ত রকম ক্রাইটেরিয়া কমপ্লিট করে ফেলি, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা এখানে মনিটাইজেশনে পাঠাতে পারি। ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলটা যখন আমরা মনিটাইজেশনে পাঠিয়ে থাকি, তখন ইউটিউবের যে রিভিউ টিম আছে তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভালো করে এখানে চেক করে, এবং তারা যদি দেখে আমাদের চ্যানেলে কোনো ধরনের ভুল হয়েছে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা তারা এখানে রিজেক্ট করে দেয়। ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের যদি একটা ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং আমরা আমাদের সেই ইউটিউব চ্যানেলে কিছু এমন ধরনের ভিডিও আপলোড করে থাকি যেগুলো আমাদের আপলোড করার কথা নয়, মানে আমরা এমন কিছু ভিডিও সেখানে আপলোড করি যেখানে আমাদের নিজস্ব কিছু আমরা দেখাই না, সেই ধরনের ভিডিও যদি আমরা আপলোড করে থাকি, তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা রিভিউতে যে আটকে যায়, অনেক সময় আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সেখানে রিজেক্ট হয়ে যায়। ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে সেই ধরনের কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করব। আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ধরুন আমার একটা ফ্যাক্ট ইউটিউব চ্যানেল আছে এবং সেই চ্যানেলে আমি শুধুমাত্র কিছু ফ্যাক্ট ভিডিও এখানে আপলোড করে থাকি। যেমন করে ধরুন আমি একটা ভিডিও এখানে আপলোড করলাম, সেই ভিডিওর মধ্যে আমি কোনো কিছু এখানে দেখালাম না, শুধুমাত্র একটা ফটো দিয়ে কিছু ভয়েস ওভার এখানে করে দিলাম। ফ্রেন্ড, আমরা যদি একটা ফটো দিয়ে ভয়েস ওভার করে থাকি, তাহলে এই ধরনের কিছু ইউটিউবে যখন আমরা পাঠিয়ে থাকবো তখন সেখানে রিজেক্ট হয়ে যাবে। আবার অনেক সময় হয়ে থাকে কি, ধরুন আমরা কোনো কিছু কপি করে বা অন্যের ভিডিও কপি করে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এখানে লাগিয়ে দিলাম, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা যখন আমরা মনিটাইজেশনে পাঠিয়ে থাকবো তখন সেখানে রিজেক্ট হয়ে যাবে। এছাড়া আরও অনেক জিনিস আছে, যেমন করে আমরা কোনো রিউজ কন্টেন্ট আমাদের ভিডিওর মধ্যে এখানে ব্যবহার করলাম, সম্পূর্ণ যে রিউজ কন্টেন্টটা আছে সেটা আমরা হুবহু ডাউনলোড করে বা কপি করে আমাদের ভিডিওর মধ্যে এখানে আপলোড করে দিলাম এবং সেখানে আমাদের নিজস্ব কিছু আমরা এখানে দেখালাম না, তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে আমরা যখন মনিটাইজেশনের জন্য এখানে পাঠিয়ে থাকবো তখন সেখানে যে রিজেক্ট হয়ে যাবে। ইউটিউবের যে রিভিউ টিম আছে তারা সম্পূর্ণরূপে এখানে সমস্ত কিছু খতিয়ে দেখে। এখানে আমাদেরকে করতে হবে, আমরা যদি কোনো কিছু এখানে কপি করে আমাদের ভিডিওর মধ্যে এখানে লাগিয়ে থাকি, তাহলে আমাদের নিজস্ব কিছু জিনিস সেখানে শেয়ার করতে হবে, মানে আমাদের নিজস্ব কিছু প্রতিভা সেখানে দেখাতে হবে। এখানে আমরা শুধুমাত্র একটা ফটো দিয়ে যদি ভয়েস ওভার করে দিই, তাহলে আমাদের চ্যানেলটা রিভিউতে যাওয়ার পরে এই ধরনের সমস্যা এখানে আসতে পারে। এখানে আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আপনি যদি আপনার ভিডিওর থাম্বনেইলগুলো এখানে ভালো বানিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে এখানে ভিউজ আসবে এবং আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম এখানে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার ভিডিওগুলোর মধ্যে কোনো ধরনের কিছু দেখান না, মানে শুধুমাত্র একটা ফটো দিয়ে সেখানে ভয়েস ওভার করে দিলেন, তাহলে আপনার এখানে সমস্যা হতে পারে। আরেকটা জিনিস এখানে বলবো যে আপনি যদি কোনো ফ্যাক্ট ইউটিউব চ্যানেল এখানে ক্রিয়েট করতে চান, তাহলে আপনি এখানে রিউজ কন্টেন্ট ব্যবহার করতে পারেন। দেখবেন এখানে সেই রিউজ কন্টেন্টের যে টাইমিংটা আছে সেটা এখানে কত আছে, আপনি এখানে 20 সেকেন্ড 23 সেকেন্ড কিছু কেটে নিয়ে আপনার যে ভিডিও আছে সেই ভিডিওটার মধ্যে এখানে বসিয়ে দিলেন এবং তারপরে আপনি এখানে ভয়েস ওভার করে দিলেন। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ফ্রি ওয়েবসাইট আছে, সেখান থেকে বিভিন্ন ধরনের ফটো নিয়ে আমাদের ভিডিওর মধ্যে আমরা এখানে লাগাতে পারি এবং তারপরে আমরা সেখানে ভয়েস ওভার করতে পারি। আমি আগে বললাম যে আমরা শুধুমাত্র ফটো দিয়ে কখনোই ভয়েস ওভার এখানে করব না, আমরা চেষ্টা করব সবসময় কোনো কিছু ভিডিও এখানে আপলোড করার। যদি কোথা থেকেও কোনো ফ্রি ভিডিও নিয়ে আমাদের ভিডিওর মধ্যে এখানে অ্যাড করে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের যে ভয়েস ওভার আছে সেটা আমরা এখানে করে থাকব। তো আমাদের যদি ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে অবশ্যই আমরা রিউজ কন্টেন্ট ব্যবহার করতে পারি, কিন্তু তার কিছু পার্সেন্টেজ আমরা সেখান থেকে রাখব। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ফ্রি ওয়েবসাইট আছে, সেখান থেকে ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা এখানে কাজ করতে পারি। আমরা কখনোই শুধুমাত্র আমাদের ভয়েস ওভার করে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে বানাবো না, মানে শুধুমাত্র ফটো দিয়ে এখানে বানাবো না। ফ্রেন্ড, এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিজস্ব কিছু এক্সপিরিয়েন্সের উপরে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। আপনার যদি কোনো মতামত থাকে, তাহলে আমাকে কমেন্টস করে জানান। আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারো উপরে লাগতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটা আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।